ইয়েস ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করতে চলেছি ঊর্জা গ্লোবাল লিমিটেড এর ব্যাপারে। কেন আলোচনা করতে চলেছি, মন্ডেতে মার্কেট ওপেন হওয়ার পর এর মধ্যে কি হতে চলেছে সেটাও কিন্তু আমরা দেখব। ফ্রেন্ডস, আমরা জানি এই স্টক এক সময় 1 টাকা থেকে 9 টাকা অবধি পৌঁছেছিল, দেন সেখান থেকে কিন্তু আবার 1 টাকা থেকে 2 টাকাতেও চলে এসেছিল। তারপর বেশ কিছুদিন সময় ধরে আমরা এর মধ্যে কনসোলিডেট হতে দেখেছিলাম। তারপর কিন্তু ফ্রেন্ডস, আমরা আবারও এর মধ্যে আপার সার্কিট লাগতে দেখেছি, আর এখন এই স্টক ট্রেড করছে অলমোস্ট 7.80 টাকাতে। তো ফ্রেন্ডস, মন্ডেতে হয়তো এর মধ্যে আমরা আরো কিছুটা আপার সার্কিট লাগতে দেখতে পাবো। কেন ফ্রেন্ডস, তার পিছনে কারণ হলো এর থার্ড কোয়ার্টার রেজাল্ট এসেছে, আর রেজাল্টের মধ্যে কিন্তু একটা স্পেশাল জিনিস দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করতে চলেছি। তো ফ্রেন্ডস, লাস্ট অব দি ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তার আগে ফ্রেন্ডস, এখন অবধি যদি তোমরা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। সাথে ফ্রেন্ডস, আমি তোমাদের জন্য শেয়ার মার্কেটের উপর একদম ফ্রি কোর্স নিয়ে এসেছি, সেখানে স্ক্যানিং, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই সব কিছু ফ্রিতে শেখাতে চলেছি। এই কোর্সটা পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে একটাই কাজ করতে হবে, আমার ডিসক্রিপশন বক্সে দুটো ডিমার্ট অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, একটা জিরোধা, একটা অ্যাঞ্জেল ব্রোকার, যে কোনো এক জায়গা দিয়ে যদি তোমরা অ্যাকাউন্ট ওপেন করো সেই ক্ষেত্রে তোমরা এই ফ্রি কোর্সটা পেয়ে যাবে। আমি চাই আমার বাংলার ভাই বোনেরা এগিয়ে আসুক আর শেয়ার মার্কেটের নলেজকে এনহ্যান্স করুন। তো দেরি না করে এখন অ্যাকাউন্ট ওপেন করো আর এই নাম্বারে আমাকে টাইপ করো, SB বলে দেন, আমি তোমাদেরকে ফ্রি কোর্সের অ্যাক্সেস। তো চলো ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এখন আমরা আছি BSE ইন্ডিয়াতে, আর তোমরা যদি এইখানে ঊর্জা গ্লোবাল লিমিটেড টাইপ করবে তো তোমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। নিচে আসার পর এখানে দেখো রেজাল্ট দেখতে পাওয়া যাচ্ছে, এই যে রেজাল্টের PDF ফাইল আছে, মার্কেট বন্ধ হওয়ার পর শনিবার দিন এর রেজাল্ট এসেছে। তো রেজাল্ট দেখার জন্য অবশ্যই আমাদেরকে PDF ফাইল ডাউনলোড করতে হবে, আমরা ক্লিক করব তার জন্য PDF ফাইলে। তো ফ্রেন্ডস দেখো, তোমাদের সামনে ঊর্জা গ্লোবাল লিমিটেড এর PDF ফাইল আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছিলাম, দেখার জন্য অবশ্যই আমাদেরকে আসতে হবে নিচের দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঊর্জা গ্লোবাল লিমিটেড এর স্ট্যান্ড অ্যালোন ফাইন্যান্সিয়াল রেজাল্ট প্রেজেন্ট করেছে, তার সাথে কিন্তু কনসোলিডেট রেজাল্টকেও আমরা দেখব। আগে আমরা প্রথমে স্ট্যান্ড অ্যালোন ফাইন্যান্স রেজাল্টকে বোঝার চেষ্টা করব। ফ্রেন্ডস, এই যে কলাম দেখতে পাচ্ছ এটা থার্ড কোয়ার্টারের কলাম আছে, থার্ড কোয়ার্টারের রেজাল্ট দেখার জন্য আমাদেরকে এই কলামকে দেখতে হবে, দেন সেপ্টেম্বরে মানে কোয়ার্টার টুর রেজাল্ট বোঝার জন্য এই কলামটা, আর ইয়ার অন ইয়ার যদি কম্পেয়ার করবে তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই কলামটা কম্পেয়ার করতে হবে। তো ফ্রেন্ডস, আমরা দেখে নেবো যে টোটাল রেভিনিউ কত হয়েছে। তো ফ্রেন্ডস, এইখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু কারোরে নেই, লাখে আছে, কারণ এটা একটা স্মল ক্যাপ কোম্পানি আছে, পেনি স্টক আছে, তার জন্য এর নাম্বার কিন্তু লাখে কনভার্ট করা আছে। তো টোটাল রেভিনিউ হয়েছে এই কোয়ার্টারে, থার্ড কোয়ার্টারে 3,445 লাখের, সেটা আগের কোয়ার্টারে ছিল 3,280 লাখের। তো এখানে দেখতে পাচ্ছ কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু যদি কম্পেয়ার করবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইনক্রিজ হয়েছে, আর ইয়ার অন ইয়ার যদি দেখবে তো দেখো ডিসেম্বর 2019 সেটা ছিল 3,667 লাখের, দেখতে পাচ্ছি যে ইয়ার অন ইয়ার বেস কিছুটা কম হয়েছে। এক্সপেন্স কিন্তু অবশ্যই আমাদের দেখা উচিত, এক্সপেন্স মানে হচ্ছে ফ্রেন্ডস কোম্পানির এমপ্লয়িজদের কত স্যালারি দিয়েছে বা তার প্রোডাক্টের জন্য কত খরচা হয়েছে, সেই হিসাব নিকাশ দেখা অবশ্যই উচিত আছে, যদি কম করে তাহলে ডেফিনেটলি সেটা কিন্তু ভালো। তো টোটাল এক্সপেন্স হয়েছে এই কোয়ার্টারে 3,385 লাখের, আগের কোয়ার্টারে সেটা ছিল 3,236 লাখের, ইয়ার অন ইয়ার যদি দেখবে তো সেটা ছিল 3,618 লাখের, দেন কোয়ার্টার অন কোয়ার্টার কম করেছে কিন্তু ইয়ার অন ইয়ার সামান্য একটু বেশি আছে। প্রফিট বিফোর ট্যাক্স দেখবে তো দেখো এই কোয়ার্টারে আছে 60 লাখ, আগের কোয়ার্টারে মানে সেকেন্ড কোয়ার্টারে ছিল 44 লাখ, ইয়ার অন ইয়ার যদি দেখবে সেটা আছে 49 লাখ। তো ডেফিনেটলি ভাবে ইয়ার অন ইয়ারও কম করেছে আর কোয়ার্টার অন কোয়ার্টারও কিন্তু কম করেছে, তো ডেফিনেটলি প্রফিট বিফোর ট্যাক্স খুবই ভালো প্রেজেন্ট করেছে। চলো এবার চলে যাব আমরা এর
কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল রেজাল্ট দেখার জন্য আমরা এখানে চলে এসেছি। আর সেম একইভাবে এই কলামগুলোকে বুঝতে হবে, এটা এটা থার্ড কোয়ার্টারে আছে, এই কলামটা সেকেন্ড কোয়ার্টারে আছে, আর এটা যদি ইয়ার অন ইয়ার কম্পেয়ার করতে চাইছো সেই ক্ষেত্রে তোমাদেরকে এই কলামটা দেখতে হবে। তো চলো দেখে নেব টোটাল রেভিনিউ কত হয়েছে। টোটাল রেভিনিউ হয়েছে থার্ড কোয়ার্টারে 3,941 লাখের, আগের কোয়ার্টারে ছিল 3,553 লাখ, আর ডিসেম্বর 2019 টোটাল রেভিনিউ ছিল 3,987 লাখের। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এখানে কিন্তু অনেকটাই ইম্প্রুভমেন্ট দেখিয়েছে। প্রফিট বিফোর ট্যাক্স হয়েছে এই কোয়ার্টারে 50 লাখ, সেকেন্ড কোয়ার্টারে ছিল 20 লাখ, আর ডিসেম্বর 2019 ছিল 26 লাখ। তো দেখতে পাচ্ছ যে ইয়ার অন ইয়ার দেন কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু ইম্প্রুভমেন্ট দেখিয়েছে। নেট প্রফিট হয়েছে এই কোয়ার্টারে, থার্ড কোয়ার্টারে 50 লাখ, আগের কোয়ার্টারে মানে সেকেন্ড কোয়ার্টারে সেটা ছিল 20 লাখ, আর ডিসেম্বর 2019 সেটা ছিল 26 লাখ। তো কোয়ার্টার অন কোয়ার্টার আর ইয়ার অন ইয়ার কিন্তু নেট প্রফিটের ক্ষেত্রে ইনক্রিজ হয়েছে। দেন রেজাল্ট কিন্তু খুব ভালো প্রেজেন্ট করেছে, তোমরা দেখতে পাচ্ছ প্রায় 88% কিন্তু নেট প্রফিটের ক্ষেত্রে জাম্প দেখিয়েছে। তো আই হোপ ফ্রেন্ডস, মানডে হয়তো এর মধ্যে আমরা আবারও আপার সার্কিট লাগতে দেখতে পেতে পারি। কিন্তু ফ্রেন্ডস, আমার ভিডিও দেখেই তোমরা এর মধ্যে পজিশন বানাতে যেও না, নিজেরাও কিন্তু এর মধ্যে অ্যানালাইসিস করো, নিজেদের অ্যাডভাইসের কাছ থেকে অ্যাডভাইস নিও যে এখানে কি করা উচিত আছে। তো ফ্রেন্ডস, তোমরা কি ভাবছো এই পার্টিকুলার স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলো না। চলো দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।